2024 সালের ঈদুল ফিতর আমাদের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে আমার এবং আমার হাজব্যান্ডের জন্য। এই ঈদে আমরা আমাদের দুজনার মা বাবাদেরকে কাছে পেয়েছি, আমাদের দুজনার মা বাবাদেরকে নিয়ে একসাথে আমাদের বাসায় ঈদ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা হচ্ছে 30 রমজানের দিন সকালবেলার একটা ভিডিও। মূলত আমি ঈদের 3-4 দিন আগে এই ধরনের বাজারগুলো করিয়ে ফেলেছিলাম এবং আমি ভিডিওতে সেটা শেয়ারও করেছি। আমি যে লিস্ট করে দিয়েছিলাম সেখান থেকে পরিমাণে এগুলো কম এসেছিল, মানে দোকানদার ভুল করেছিল আর কি। ঈদের মধ্যে তো এরকম হয়, আসলে অনেক বেশি ভিড়ভাট্টা থাকে, তো যেগুলো কম কম ছিল সেগুলো আবার আনুষা বাবা নিয়ে আসছে। এছাড়াও এখানে কাঁচা বাজারের মধ্যে নানা রকম সবজি নিয়ে এসছে এবং এনেছে মুরগি আর মাছ। তো এখানে 3টা সোনালী মুরগি আনা হয়েছে রোস্ট করার জন্য, ঈদের জন্য আর কি। আর এখানে মাছের মধ্যে ছিল মাগুর মাছ আর হচ্ছে বড় রুই মাছ। তো রুই মাছটা তো আনুষার বাবা কাটিয়ে নিয়ে এসছে, আনুষার বাবা সবসময় বড় মাছ বাজার থেকে কাটিয়েই নিয়ে আসে। আর এই তো মাগুর মাছ এখানে 3টা ছিল, তো এগুলো আমি ওই দিনই কেটে ফেলেছিলাম। তো আজকের ভিডিও দেখার পরে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে যায়, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সেই পরিমাণে লাইক আসে না। হয়তো আপনারা ভুলে যান বা আপনারা হয়তো জানেন না যে একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসে, তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলছি, আমি কিন্তু রোজার শেষের দিকে এবং ঈদের ভিডিওগুলো এখনই আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ ওই মুহূর্তে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, ব্যস্ত সময় পার করছিলাম। তো একটু একটু আমি ফুটেজ নিয়েছিলাম, তো সেগুলোই এখন আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা রাখছি আমার ভিডিওর পুরো সময় জুড়ে আপনারা থাকবেন। আর কেউ যদি আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেন, আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা অন্যান্য ভিডিও আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, এদিকে এই যে কাঁচা মাছ মুরগি শাক সবজি এগুলো আমি সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। শুধু আমি না, আমার আম্মাও কিন্তু হাতে হাত লাগিয়ে কাজগুলো আমাকে করে দিয়েছিলেন। এই যে ধনিয়া পাতাগুলো কুটে দিয়েছিলেন, তারপর শাকসবজিগুলো গুছিয়ে দিয়েছিলেন। আসলে মা তো, মায়েরা কিন্তু সন্তানের কষ্ট দেখে বসে থাকতে পারে না। এই যে আমার আম্মা এত বেশি অসুস্থ, তিনি একজন ক্যান্সার পেশেন্ট, তারপরও কিন্তু আমার কষ্ট দেখে বসে থাকেন নাই। জবে থেকে আমার বাসায় এসছেন, প্রতিদিনই কোনো না কোনো কাজ সে আমাকে করে সাহায্য করেন। কি আর বলবো, মা তো মাই, তাই না? তো যাই হোক, আমি কিন্তু 30 রমজানের দিনের ইফতারিটা শেয়ার করি নাই, কারণ বিশেষ তেমন কিছুই করি নাই। প্রতিদিনকার মতোই বেলের শরবত ছিল, তোকমাই সুপগুলের ভুষি দিয়ে লেবুর শরবত ছিল, আর খুব সামান্য পরিমাণে ছোলা বুট করেছিলাম, আর কয়েকটা মাত্র পেঁয়াজও করেছিলাম, আর করেছিলাম আমার আব্বার পছন্দের আলুর চপ, ব্যাস। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে দুপুরের পরপরের ভিডিও। আমার মেয়ে আনুষা গোসল করে এসে আমাদের বারান্দাটা একটু সাজিয়ে নিচ্ছিল। এগুলো হচ্ছে টুনি বাল্ব বলে সম্ভবত, তো সেটা আনুষার বাবা নিয়ে এসছে। আমি আসলে ডিমান্ড করেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমার বারান্দায় একটু আমি লাইটিং করব, তো আমি বলা মাত্রই আমার সাহেব মশাই এনে দিলেন। তো আমার মেয়ে আবার সেটা তার পছন্দ মতো সাজিয়ে নিয়েছে। আর এই দিকে আমি রাতের জন্য রান্না করছিলাম, মূলত এখানে আমি ডাল চচ্চড়ি করে নিচ্ছিলাম, আর এখানে আমি একটা হাঁস অল্প আলু দিয়ে ভুনা করে রেখেছি। তো এই হাঁসটা মূলত সম্ভবত 25-26 রোজার দিকেই আনুষার বাবা নিয়ে এসেছিলেন। হাঁসটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, মানে আমার এত বেশি পেরেশানি করতে হয় নাই, গজি ছিলই না বললে চলে আর কি। পশমগুলো খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পেরেছিলাম। আর এই তো এইদিকে আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভুনা করে নিলাম, মানে ভাজা ভাজা করে, আর ভাত বসাই দিলাম রাতের জন্য রাইস কুকারে। এই তো ডাল চচ্চড়ি হয়ে গেছে। মূলত আমি রান্নাটা আরও একটু তড়িঘড়ি করছিলাম এই কারণেই যে আজকে কিন্তু আমার শাশুড়ি আসবেন আমার বাসায়, মানে 30 রমজানের দিন ইফতারের পরে আনুষার বাবা আমার শ্বশুর বাসায় গিয়ে আমার শাশুড়িকে নিয়ে এসেছিলেন, আর আমার শ্বশুর এসেছিলেন ঈদের দিন সকালবেলা। তো এই দিকে আমি কিন্তু আবার একটু লাউ ভাজিও করে নিয়েছিলাম। আর এই তো আমার শাশুড়ি কিন্তু বলতে বলতে চলে এসছেন, মানে আনুষার বাবা নিয়ে এসছেন। আর এই দিকে আমার শাশুড়ির কাণ্ড দেখেন, বাসায় যত সবজি ছিল, মাছ ছিল ফ্রিজে, সেগুলো নিয়ে এসছে। আর আমার শ্বশুর আসার সময় আমার শাশুড়িকে 2টা মুরগি কিনে দিছে, কারণ আমার শ্বশুর সবসময় আসলে পরে আমার মেয়ে আনুষার জন্য সোনালী মুরগি নিয়ে আসে, তো সেই জন্য আনুষার জন্য নিয়ে আসলো আর কি 2টা মুরগি। আর ফ্রিজে পাবদা মাছ ছিল, ওইটা আমার শাশুড়ি নিয়ে আসলেন, আর টুকিটাকি সবজি সেগুলো নিয়ে এসছেন।
রান্না শেষ করে আমার আব্বার জন্য এক কাপ মশলা চা নিয়ে ছাদে চলে আসলাম। যেহেতু আমার আব্বার অনেক বেশি ঠান্ডা বসে গেছে গলায় আর বুকে, আর ওইদিকে আমার শাশুড়ি আর মাকেও দিয়ে আসলাম, তারা বাসায় বসে গল্প করছিল আর খাচ্ছিল। তো যেহেতু 30টা রোজা হয়েছে, আমরা তো সবাই জানতাম যে ওই দিন ছিল আমাদের চাঁদ রাত, আর চাঁদ রাতকে ঘিরে আমাদের সবার অনেক অনেক আনন্দ। তো বাসার সবাই ছোট বড় মিলে ছাদে চলে আসলাম তারাবাতি জ্বালাতে। আরে কি আনমল ভয় পাইতেছে, বাচ্চাদেরকে একসাথে নিয়ে চাঁদরাতটা অনেক বেশি উপভোগ করলাম। বিশেষ করে বাচ্চারা কিন্তু আমার আব্বাকে কাছে পেয়ে অনেক খুশি ছিল, নানা ভাই করে সবাই অনেক বেশি সম্মান করেছে, অনেক বেশি ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, বাসায় এসে এরপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এরপর সবাই যার যার মতো শুয়ে পড়েছে ঘুমানোর জন্য, শুধুমাত্র আমি আর আনুষার বাবাই ঘুমাই নেই। তো আমি যেটা করি সবসময় চাঁদরাতের দিন, আমি এই কাজগুলো এগিয়ে রাখি, মানে আমি যা যা রান্না করব ঈদের দিন সেটা টুকিটাকি এগিয়ে রাখি। তো এখানে আমি রোস্টের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বিকেলবেলায়, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে, তো ওইটা ভেজে রেখে দিলাম, মানে ঈদের দিন রান্না করব। আর এই তো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাকন পিঠা বা নকশি পিঠা, সেটা আমি ভেজে এরপর একটু গুড়ের শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু সবার ঘরে ঘরে এই চাঁদ রাতের দিন মানে প্রসেসিং করে রাখা হয় ঈদের দিন খাওয়ানোর জন্য মেহমানদেরকে বা নিজেরা খাওয়ার জন্য। তো আমি এক এক করে সবগুলো পিঠা করে নিচ্ছিলাম। আমি যখন এই রান্নাবান্নার কাজগুলো করে নিচ্ছিলাম তখন কিন্তু অনেক রাত, আনুমানিক 12টা বা 1টা বাজে, আর আমি আর আনুষার বাবা কিন্তু এক ফাঁকে আবার বের হয়েছিলাম বাইরে। মূলত আনুষার বাবার কাছে আমার ডিমান্ড ছিল যে চাঁদ রাতে একটু বের হব সে আর আমি। আসলে চাঁদ রাতকে ঘিরে কিন্তু এমনিতেও রাস্তাঘাট মার্কেট সব কিছু অনেক বেশি জমজমাট থাকে, তাই না, লোকজনে একেবারে পরিপূর্ণ থাকে, আমার কাছে এটা দেখতে ভালো লাগে। তো আমার বাসাটা একেবারেই মার্কেটের কাছে, তো সেই জন্য কি করলাম, এই রান্নার ফাঁকে আমি চুলা টুলা বন্ধ করে এরপর তালা মেরে দুজন বের হয়ে পড়ি, কারণ বড়রাও ঘুমিয়ে পড়েছিল বাচ্চারাও। তো আমি আর আনুষার বাবা বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি, হাঁটাহাঁটি করেছি, সবার এই যে কেনাকাটা দেখেছি, ওই মুহূর্তেও অনেক বেশি জমজমাট ছিল মার্কেটগুলো, এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে আমার কিন্তু ওই চাঁদ রাতের ওই মুহূর্তটাই বেশি মানে এনজয় করেছিলাম আমি পার্সোনালি, আমার অনেক বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আনুষার বাবাকে, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য। এরপর যেটা হয়, বাইরে থেকে এসে আমি নবাবী সেমাইটা করে নিয়েছিলাম, আর নবাবী সেমাইটা তো অনেক বেশি একটা মজার খাবার এবং এটা একটা ভাইরাল খাবার, আমরা কম বেশি সবাই কিন্তু তৈরি করেছি, তাই না। এর আগেও কিন্তু আমি তৈরি করেছি, তবে ঈদে না, অন্য সময় আমি তৈরি করেছিলাম, আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার করেছি। কি বলবো, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে এত মজার ছিল, এত মজার হয়েছিল এই খাবারটা তৈরি করা। বাচ্চারা তো পছন্দ করেছেই, পাশাপাশি বড়রাও, আমার আব্বা, আমার আম্মা, আমার শ্বশুর শাশুড়ি, তারাও কিন্তু এই ফার্স্ট এই খাবারটা খেয়েছে, তারা তো খেয়ে অনেক অনেক বেশি পছন্দ করেছে। তো যাই হোক, এইদিকে আমি নবাবী সেমাইটা সেট করে এখন এই যে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব, এরপর ইনশাল্লাহ ঈদের দিন এটা সবাইকে আমি সার্ভ করব। আর দুধ সেমাইটা আমি ঈদের দিন সকালবেলা রান্না করেছিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল তো এর জন্য আগের দিন রান্না করি নেই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। তো এটা ছিল ঈদের দিন একেবারে ভোরবেলার একটা ফুটেজ, সারা রাত আমি তো একেবারেই ঘুমাই নাই, টুকটুক করে অনেক কাজ এগিয়ে রেখেছিলাম যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর মুরব্বীরা বাসার সবাই উঠে ফজরের নামাজ আদায় করে আবার একটু শুয়ে পড়েছেন, সবাই আসলে ঘুম আর সজাগ এই দুইয়ের মাঝামাঝি ছিল আর কি। আর এই দিকে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, তো একজন বাইকে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আনুষার বাবার কলিগ, তো উনি আমাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছেন। মূলত আমরা যা যেখানে ভাগায় অংশগ্রহণ করেছি সেখানে আনুষার বাবার কলিগও ছিলেন, আমরাও ছিলাম এবং আরও কয়েকজন ছিলেন। তো এই যে গোশত যে প্রসেসিং করবেন কষাই, তিনি কোনো কারণে হয়তো আসতে পারেন নাই, তার বদলে আরও একজন ঠিক করা হয়। তো সব কিছু মিলায় আসলে সময় মতো গোশতটা আসে নাই, গোশত এসেছে ঈদের দিন সকালবেলা। মূলত এই গোশত আসার কথা ছিল আগের দিন ঈদের,
তো সেটা আর হয় নাই। তো যাই হোক, ফাইনালি পেলাম, এটাই হচ্ছে বড় কথা। তবে গোস্তগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমি এখন গোস্তগুলো কেটে ধুয়ে রান্নার জন্য গুছিয়ে নেব, আর নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অংশগুলো শেয়ার করব। আল্লাহ হাফেজ।